আমরা সব জায়গা থেকে তথ্য পাচ্ছি। আমরা এইটা পুরোটা একটা বিশ্লেষণ করে খুব শিগগিরই দু একদিনের মধ্যে আশা করি আপনাদেরকে একটা খুব সঠিকভাবে ভালোভাবে ব্রিফ করব। তো সেই সংখ্যার দিকে এখন আমি যাচ্ছি না। আমি এখানে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে, আমি গিয়ে দেখলাম যে বাথরুমগুলো পরিষ্কার করা হয়েছে, ব্লিচিং পাউডার টাউডার দেওয়া আছে, রুমগুলো পরিষ্কার আছে। বাচ্চাদের সঙ্গে একটু কথা বললাম, ওরা বললো ওদের তাপমাত্রা মাপা হয়েছে, সবাই মাস্ক পরা, দূরে দূরে বসেছে, সবাই বলেছে হ্যান্ড স্যানিটাইজ করেছে। তো এখন এগুলো তো হচ্ছে যে ধরেন আমরা আজকে আসলাম, ওনারা জানতেন যে আমরা আসছি, তো সেটা একটা, সেই কারণে একটা হয়তো প্রস্তুতি আরও ভালো। তবে আমি আশা করব যে তাদের এমনি প্রস্তুতিও খুব খারাপ না। একটা অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠান, এই এই এলাকার মধ্যে বেশ বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান, এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানে অনেক শিক্ষার্থী, অনেক শিক্ষক, অবকাঠামোগত এখানে অবকাঠামো অনেক বড় আছে, কিন্তু আমি টয়লেট টয়লেটগুলো যেরকম দেখলাম আরও অনেক ভালো হতে পারে, আরও সুন্দর হতে পারে, কিন্তু পরিষ্কার আছে, স্বাস্থ্যসম্মত আছে। আপনি বললেন কিছুক্ষণ আগ পর্যন্ত পরিষ্কারের কাজটা তো আসলে সবসময়ই চলতে থাকবে, তাই না? সারাক্ষণই চলতে থাকবে। এখন সেটা কি আগে খুব অপরিষ্কার ছিল, আমি এসছি বলে পরিষ্কার হয়েছে কিনা তা তো আর বলতে পারছি না। তবে আমরা এখানে যেমন জানিয়ে এসছি, অনেক জায়গায় না জানিয়ে চলে যাব, হ্যাঁ চলে যাচ্ছি, কাজেই সেখান থেকে আমরা একটা ধারণা করতে পারবো। তবে আপনাদেরই রিপোর্টের ভিত্তিতে আমরা কিন্তু জানতে পারছি যে লোকে মানার চেষ্টা করছে, এবং বিশেষ করে গ্রামাঞ্চলে, গ্রামাঞ্চলে কমপ্লায়েন্স আরও বেটার, এটা আপনাদের কাছ থেকেই কিন্তু আমরা শুনছি, হ্যাঁ আমাদের রিপোর্টও তাই বলছে। তো আমাদের যেটা হবে যে আমাদের আসলে একটা সমাজ তো তার অভ্যাস, সমস্ত অভ্যাস রাতারাতি পাল্টে ফেলতে পারে না। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার এই অভ্যেসটা করার মধ্য দিয়ে আশা করি আমাদের এই স্বাস্থ্যসম্মত অভ্যেসগুলো আমাদের সমাজেও এটা আস্তে আস্তে বিস্তৃতি লাভ করবে, এবং এটা আরও ভালো হবে আমাদের অভ্যেসগুলো। কাজে আমরা যে একদম একদিনই সব আশা করে ফেলছি তাও কিন্তু নয়, তবে সবার মধ্যে একটা চেষ্টা দেখছি, সেটা দিয়ে আমরা, আমার এখন পর্যন্ত যা দেখেছি সেটা দিয়ে আমি সন্তুষ্ট। সবার চেষ্টা আছে, কেউ কেউ খুব ভালো করতে পেরেছেন কারণ তারা অনেকদিন থেকে অভ্যস্ত সেটা করে, কেউ কেউ কোনোদিনই পরিষ্কার করেননি এখন হঠাৎ করে পরিষ্কার করছেন, সেই অনভ্যস্ততার কারণে হয়তো আমাদের যে প্রত্যাশার যে স্তর ওনারা হয়তো তার সেটাকে ছুঁতে পারছেন না, কিন্তু তারপরও আমরা দেখছি যে তাদের একটা প্রচেষ্টা আছে। তো আশা করি এই প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা একটা স্বাস্থ্যসম্মত একটা জায়গায়, এবং সেটা শুধু আজকে করোনার জন্যে বা ডেঙ্গুর জন্যে নয়, আমাদের তো ভবিষ্যতের জন্য আমাদের সকলেরই স্বাস্থ্যবিধি মানা সবসময় জরুরি। তো সেটার দিকে আমরা যেতে চেষ্টা করব। আমাদের বহুদিন থেকে আমরা এই গত এই করোনার দেড় বছরেও আমরা কিন্তু পুষ্টি, স্বাস্থ্য, পরিবেশ এগুলো নিয়ে, মানসিক স্বাস্থ্য এগুলো নিয়ে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়ার শুরু করেছি, শিক্ষার্থীদের মধ্যে এই জিনিসগুলো তাদের মনের মধ্যে প্রথিত করে দেওয়া, তাদের অভ্যেসের অংশ করে ফেলা, তার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। আমরা আশা করি আগামী দিনগুলোতে আমরা এগুলোর সত্যিকারের প্রতিফলন আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দেখতে পাবো। তাতে আমাদের সবারই একটু চেষ্টা থাকতে হবে, আর আপনাদের সহযোগিতাটা সবচেয়ে বেশি দরকার, কারণ আমাদের চোখ তো সব জায়গায় যাবে না, আপনাদের চোখ, আপনাদের প্রতিনিধি সারা দেশে ছড়িয়ে আছে, কাজে আপনাদের চোখ দিয়ে আপনারা যেখানেই সমস্যা আছে তুলে ধরলে আমাদের অনেক সুবিধা হবে সেই জায়গাগুলোকে, সেগুলোকে সংশোধন করে নেওয়া। অনেক ধন্যবাদ। শিক্ষার্থীদের মধ্যে একটা বিপুল আগ্রহ, এটা খুব স্বাভাবিক, আমরা এটা আগে থেকেই ধরে নিয়েছি। কোথাও কোথাও অভিভাবকরা একটু বাইরে ভিড় করছেন, বিশেষ করে শহরের স্কুলগুলোতে, সেটাকে একটু সমস্যা, এবং সেখানে খুব বেশি স্বাস্থ্যবিধি তারা মানছেন এমনটাও মনে হচ্ছে না, এবং সেখানে আসলে তো শিক্ষা প্রতিষ্ঠানের খুব বেশি করণীয় সেভাবে নেই, তারা অনুরোধ করতে পারেন কিন্তু সেখানে তো আর জোর করার বিষয় নেই। আমি আশা করব অভিভাবকরা আরেকটু সচেতন হবেন, বিশেষ করে মায়েরা যারা সন্তানদেরকে স্কুলে পৌঁছে দিয়ে বাইরে বসে থাকেন, অপেক্ষা করেন, আমরা জানি অনেক কারণে তাদের অপেক্ষা করতে হয়, বাড়ি ফিরে গিয়ে আবার ফিরে আসা অনেক মায়ের পক্ষে, এমনকি আর্থিক কারণেও অনেকের পক্ষে, আর এই ঢাকার জ্যামের কারণেও অনেকের পক্ষে, অধিকাংশের পক্ষেই সম্ভব নয়।
কিন্তু সেই অপেক্ষাটা যেন স্বাস্থ্যবিধি মেনে হয়, আমাদের সেই অনুরোধই থাকবে। আর আমরা এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি তাতে কোনো জায়গায় কোনো সংক্রমণ ছড়াবার আশঙ্কা এখন পর্যন্ত মনে হয়নি, কিন্তু আমাদের খুব সচেতন থাকতে হবে। হ্যাঁ, খুব সচেতন থাকতে হবে। আমি কালকে একটি জায়গা থেকে শুনেছি যে একজন শিক্ষার্থী এবং তার মা এই সময়টার মধ্যে তিনি সংক্রমিত হয়েছেন। এখন আমরা তার ক্লাসের অন্য আরও বাকি সকলদের ওপরে একটা একটা সার্ভেলেন্স করে আমাদের দেখতে হবে যে আসলে এটার কি উৎস, কি স্কুলে কোথাও নাকি বাইরে। আপনার বিশ্ববিদ্যালয়ে ভাই এই সংখ্যা রোজই বলছি, এটা দেখে নেন, রেকর্ড দেখে নেন, তাহলেই হবে। একটু জিজ্ঞেস করবো, কয়েকটি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, হলগুলোও খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তাদের প্রস্তুতি আসলে কেমন দেখছেন? টিকা কার্যক্রম আমরা জানি কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ হয়নি, সেক্ষেত্রে আসলে তারা তো এখন সবাই রেজিস্টার করছে, 27শে সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে সকল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, তারা এই 27শে সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করবেন এবং তারপরে তাদের টিকা দেওয়া হবে। যাদের টিকা দেওয়া হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, যাদের 27শে সেপ্টেম্বরের মধ্যে রেজিস্টার করবেন কিন্তু টিকা দেওয়া হবে না, তাদেরকে ওই বিশ্ববিদ্যালয়গুলোর স্বাস্থ্যকেন্দ্রকেই টিকা কেন্দ্র হিসেবে ব্যবহার করার সুযোগ রয়েছে এবং সেটি করা হবে। আর তারপরে বিশ্ববিদ্যালয় কোন বিশ্ববিদ্যালয় কবে খুলবেন, তাদের হল কবে খুলবেন, এই সিদ্ধান্তগুলো একান্তভাবেই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত, সেখানে আসলে আমাদের কিছু বলার নেই। অনেক ধন্যবাদ।